নমস্কার বন্ধুরা, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটা হলো এই যে আমার ঠাকুমার শাশুড়ি আজ মৃত্যুবার্ষিকী, আর আমাকে ছুটে বাপের বাড়ি থেকে আবার আসতে হলো। যখনই বাপের বাড়ি যাই কিছু না কিছু একটা অনুষ্ঠান পড়েই যায়। আর পুকুরশোনাকে ওর মামা দেখো খাওয়াচ্ছে, কি সুন্দর। আর পুকুরশোনা মোবাইল ছাড়া খেতে পারে, একদমই নারাজ। কী করবো দিশা পাচ্ছি না রেসিপি। ঠাকুমা তো মাছ খেতে ভালোবাসে, কিন্তু আমাদের সেদিনকে শনিবার ছিল, তাই আমার শাশুড়ি বললো তুই তোর মতন রান্না কর। ঠাকুমার শাশুড়িকে পাঁচ রকমের ভাজা দিয়েছি, এই যে বেগুন ভাজা হচ্ছে, পটল ভাজা, আর আলু ভাজা, আরও অনেক কিছু রয়েছে ভাজা, তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে বাঁধাকপি করবো, আর তোমার দাদাভাই পনির এনেছে, পনিরটাকে করবো আলু দিয়ে একদম পুরো কষা কষা টাইপেরই করবো। তো এই যে দেখো আমার বড় ননদের দুই ছেলে এদিকে খেলতে ব্যস্ত, দাদুর পেটের ওপর লিখছে একজন, আর ওরা এরকম আসলে এই দুষ্টুমিগুলো করে। আর এই যে তোমার দাদাবার পেটটা একদম ভালো নেই, খাবে ঠিক আছে। এই যে মিস্টার স্কুলে খেতে হবে না কিছু, কি বলো? এবার পেটটা একদম ভালো নেই বললো একটু শরবত করো। আর এদিকে মাও না খেয়ে রয়েছে, মা বাবা ঠাকুমাকে দিয়ে তারপর ওনারা খাবে, তো একটু শরবত বানিয়ে নিলাম। এই যে দেখো শরবতটা বানিয়েছি, তোমার দাদাভাই পেটটা একদম ভালো নেই। এই যে আমার ঠাকুমা শাশুড়ি, আর এই যে আমার দাদা শ্বশুর। আর এই যে দাদা শ্বশুরের একটা গল্প আছে, সেটা তোমাদের পরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো। কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুমার শাশুড়ি আর দাদা শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি আমার বাপিকেও খেতে দিয়ে দিলাম। কারণ এই সব কিছুর মধ্যেও আমি বাপিকে খেতে দিতে কিন্তু একদম ভুলি না, কারণ আমার বাবা ভীষণ খেতে ভালোবাসতো, সবসময় তেলে মানে মশলায় খেতে খুব ভালোবাসতো। তো তোমাদের তো একবার বলেছি, তাও বলে দিই, পাঁচ রকমের ভাজা, ডাল, বাঁধাকপি আর পনির পছন্দ করেছিলাম। আর পনির পছন্দটা সবাই খুব ভালো করেছে, কিন্তু আমি না জানো তো ওই পনির আর আলুটাকে কষা কষা করবো ভেবেছিলাম। এদিকে বাবা মা বাবা সরি বাবা তো আর নেই, মা আর ভাইকে বলা হয়েছে, তো সবার হবে না, এর জন্য একটু ঝোলঝোল করেছি, ভাইও খেতে চলে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।